আরো আরেকবার আমাদের চ্যানেল শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আরো আরেকবার হাজির হয়েছি। সামনেই আমাদের একটি বন্ধ রয়েছে, একটি রাজনৈতিক সংগঠনের তরফ থেকে, একটি বা দুটি রাজনৈতিক সংগঠনের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে। কর্মী মহলে সকলেই যার জন্য উদ্বিগ্ন এই বন্ধের কারণে, যে সরকারি তরফ থেকে কি স্ট্যান্ড নেওয়া হবে এই বন্ধের ব্যাপারে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় নানান রকম সার্কুলার জারি করা হয়েছে বন্ধের ব্যাপারে, তো সেরমই একটি সার্কুলার বা মেমোরান্ডাম আমরা হাতে পেয়েছি আজই। দেখুন, এখানে আমি একটু বড় করে দেখাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে এবং ডেট দেখুন 6th January 2020, মানে আজকেই প্রকাশ করা হয়েছে, আমরা হাতে পেয়েছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে গভর্নমেন্টের বা সরকারের স্ট্যান্ডটা কি এই বন্ধ সম্পর্কে। এবং সেটা জানলে আপনারা কর্মীরা সকলেই উপকৃত হতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে চলতে পারবেন। আমি এটার কোনো ব্যাখ্যা দেব না, শুধুমাত্র যা লেখা রয়েছে সেই লেখাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কি লেখা রয়েছে। ইন ভিউ অফ কল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন্স অ্যান্ড আদার্স ফর এ 24 আওয়ার্স অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক অর বন্ধ অন 8th January 2020, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসার্স ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্রান্টস ইন এইড বাই দ্য State government shall remain open and all the employees shall report for duty on that date. It has been decided that no casual leave, মানে CL যেটাকে বলা হচ্ছে, for absence either in the first half of the day 8th January প্রথম হাফে or in the second half or for the whole day nor any other leave shall be granted to any employee on the said date. The employees who are on leave on 7-1-2020 shall have to report for the duty on 7th January 2020. It has also been decided that besides the strike or bond day, no leave for the day preceding the bond day, that is 7th January 2020, and for the day following the strike bond day, that is 9th January 2020, shall be allowed. Now the government has been pleased to decide that absence of employees on those days will be treated as dies on and no salary will be admissible unless such absence is covered by the following grounds. এখানে কতগুলো গ্রাউন্ডস এর কথা বলা রয়েছে, হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়িজ, বিরিভারমেন্ট অফ দ্য ফ্যামিলি, বিরিভমেন্ট ইন দ্য ফ্যামিলি সরি সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায়র to 7th January 2020, employees who had been on child care leave, maternity leave, medical leave and aunt leave sanctioned prior to 7th January 2020. So government er bondhura sarkar ki stand niyeche 8th January er bond somporke ta amra apnader shonge sei memorandum ti শেয়ার করলাম, যেখানে গভর্নমেন্টের বা সরকারি তরফে যে স্ট্যান্ড নেওয়া হয়েছে।
সেটি বোঝা যাচ্ছে। আপনারাও শুনলেন, আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন কি বলতে চাইছে। তো এটাই ছিল আজকের বড় আপডেট, আজকেই আমরা এটি হাতে পেয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।